হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় কাঁটায় 9:30। আমি দেখো রেডি হয়ে নিয়েছি। আমি আজকে এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। মাস্টার নিজে হাতে সব কিছু মানে নিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে, আর ডিম ভাজা করে ভাত খেয়ে চলে গেছে। আর আমি এইমাত্র উঠলাম সকালবেলা, আজকে উঠতে নিছিলাম কিন্তু মাথা আজকে এত ঘুরতেছিল, মানে কিসের জন্য ঘুরতেছিল বুঝতে পারতেছিলাম না। তো মাস্টার বললো তুমি শুয়ে পড়ো, আমি এখন নিয়ে নিয়ে খাবো। আমার এই জায়গাটা কেমন যেন চুলকাচ্ছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে হবে, তো বাজারে যাব একটুখানি ফুল আনতে, ফুল মিষ্টি এগুলো, জল মিষ্টি এগুলো আনতে যাব। সেই জন্যই আর কি রেডি হয়ে নিয়েছি। ঘরের সমস্ত কাজ বাকি আছে, ঘর মোছা বাকি আছে। কালকে আমি মানে সারাদিনে কাপড় চোপড় ধুয়েছিলাম, আর ঘরটা একটুখানি ওই খাট ঠাট একটুখানি সরাসরি করেছিলাম। দেখো এদিকে মণিমায়েদের একটা টেবিল দিয়েছে আমাকে, ওই টেবিলটা এনে এইখানে রেখেছি। তো এগুলো কাজই করেছিলাম, তো ঘরটা মোছা হয়নি। তো আজকে আমি ঘরটা মুছবো, তো বাজার থেকে ফিরে আসি তারপরে। তো তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো। তো চলো এখন বাজারে যাওয়া যাক। আজকে আমি ঠাকুর পুজোর জন্য এই মিষ্টিটা নিব, দেখো কি সুন্দর না দেখতে। তো এই মিষ্টিটাই নিয়ে নিলাম, আর দই নিয়ে নিলাম। আর এখানে দেখো ফুলের দোকান, তো এখানে ফুল নিয়ে নিচ্ছে আমি 20 টাকার। তো 20 টাকা করে প্যাকেট আর কি, সমস্ত দুব্বা টুব্বা সব কিছু দেবে শুধু পদ্ম ফুল ছাড়া। তো পদ্ম ফুল তো প্রত্যেক দিন দেখি, আমার মন মানে না, তাই আমি নিয়ে নিব আলাদা দোকান থেকে। তো আলাদা দোকানে ফুলগুলো যেগুলো আছে দেখলাম তো ভালো একটা না, সেই জন্য আমি আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি, পদ্ম ফুল আলাদা ফুল আলাদা। তো বন্ধুরা আমি এইমাত্র বাড়িতে চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে খরচগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। এখানে পুজোর সমস্ত ফুল, তারপরে একটা প্লেট এনেছি, প্লেটের অভাব ছিল। এখন আমি ঘরটা মুছে নেব, তো সেই জন্য বালতির দরকার আছে। তো বালতির মধ্যে কালকে কাপড় ধুয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো শুকাইতে দিতে হবে, তারপরে বালতি একদম খালি হয়ে যাবে। আর এখানে দেখো যে কাপড় চোপড়গুলো তুলতেছি আমি, সেগুলো কালকে রাত বিকালবেলা দিয়েছি, রাত্রিবেলা তুলিনি। তো ওইবারে কাকিমা বলতেছে তোমার সারা রাত্রে কাপড় শুকাইলো, আমি বললাম যে হ্যাঁ ভিজা ছিল আর বালতির মধ্যে অনেক কাপড় ছিল সেই জন্য। কয় কি ও ঠিক আছে, তো তারপর ঘরে চলে গেল। আর এখন আমি কালকে যে ধোয়া কাপড় চোপড়গুলো আছে তো সেগুলো এখন নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, অবন্তিকে আসবে আমার আর খুশিতে মন পাগল হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো ভেবেছিলাম এই কাপড়টা আমি বাড়িতে ধুবো না, কিন্তু কোথায় যে ধুবো, এই জায়গায় কোন জায়গায় দোকান আছে ধোপার দোকান আমি কিছুই বুঝি না, দেখিও নি চোখের সামনে পড়েও নি। তো সেই জন্যই দেখো বাড়িতে অগত্যা আর কি বাড়িতেই ধুয়ে দিয়েছি, আর কাপড়টা মনে হয় আমার নষ্ট হয়ে গেল, তার মধ্যে কালকে রাত্রিবেলা ভেজা ছিল, কি যে জ্বালা বলো। এই কাপড়টা আমাকে খুব ভালো লাগে আমার। এই শাড়িটা প্রথম যখন লকডাউন শুরু হয় তার আগে আগে আসছিলাম আমরা কলকাতায়, তো মাল করার জন্য সেই সময় কিনে দিয়েছিল। তার আগে যে কয়েকবার পুজো হয়েছিল তখন আমাকে শাড়ি কিনে দিতে পারেনি মাস্টার 3 বছর মতো, তো অনেক সংসারের অভাব ছিল, আমাকে বলেছিল শাড়ি কিনে দিই। তো ওগুলো অভাব অনটন দেখে আমি বলি যে না দরকার নেই। তো এই শাড়ি কিনেছি, মাল করেছি, তাও আবার আমার সমস্ত সোনা দানা সব কিছু বন্ধক রেখে এখনও অবধি খুলতে পারিনি, মাল করেছি বিক্রি করেছি, তো টাকা উঠেছে, অর্ধেক টাকা দিয়েছি লোন শোধ করেছি, আরও অর্ধেক টাকা পাবে। তো এখন অবধি আমার সোনা দানা কোনো কিছুই খোলা হয়নি। তো বিয়ের পরে যত অভাব অনটন সংসার ভাঙা আমার, তো এগুলো নিয়েই আমাদের সংসারে কোনো কিছুই উন্নতি নেই। তো ঠিক মতো পুজোর সময় একটা শাড়িও কিনতে পারি না। এখন ভগবান একটুখানি মুখ তুলে দেখেছে, তাই অবন্তিকার বাবার একটুখানি প্রমোশন হয়েছে, তো এখন গিয়ে সুখের মুখ দেখতেছি একটু একটু করে। তো এখন মানে অনেকেই বিয়ের পরে যে জিনিসগুলো পায়, যেমন ধরো বড় চাকরি করে মেয়েরা কিন্তু খুব সুখী হয়, কিন্তু আমি সেক্ষেত্রে এতদিন কোনো সুখ উপভোগ করতে পারিনি। তো অনেক কষ্টের ফলে এখন গিয়ে সুখের মুখ দেখতেছি, তো তাও আবার অনেক বাধা বিপত্তি।
আমার পরনে যে শাড়িগুলো তোমরা দেখো অনেক ধরনের, অনেক ধরো জামদানি টামদানি এগুলো, তো সেই শাড়িগুলো আমি যে মাল করেছিলাম বললাম যে বিক্রি করেছি, তো অর্ধেক শাড়ি যেগুলো বিক্রি হয়নি আর কি, তো সেগুলোই আমি এখন ব্যবহার করি। আর বলি যে মাস্টার কিনে দিয়েছে, তো সবাইকে তো বলতে হবে, যখন আমি নতুন শাড়ি পরি তখন সবাই জিজ্ঞাসা করে, তখন বলি যে মাস্টার কিনে দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এখনও আমাদের সেই ঋণগুলো শোধ হয়নি, ঘর করলাম তাও আবার ঋণের মধ্যে দিয়ে, লোনের মধ্যে দিয়ে বন্ধন আশা এগুলো ওগুলো তুলে, তো বুঝতে পারতেছি না কবে কি ঋণ শোধ হবে, কবে কি হবে। তার মধ্যে অবন্তিকা তাড়াহুড়ো করে বড় হচ্ছে, অবন্তিকাকে দেখলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, এত বড় হয়ে গেছে এখন, আর সেই পাকা পাকা কথা বলে এখন। ওর সঙ্গে তো প্রত্যেক দিনই আর কি ফোনে কথা হয়, আর তার মধ্যেও যখন আমি ফোন করে বলি যে সকালবেলা কেন রে ফোন করিস নাই, ও বলে তুমি ভুলে গেছো ওই জন্য, তো আমিও ভুলে গেছি, এরকম করে কথা বলে, আমি নাকি ওকে ভুলে গেছি বলো তো। আবার যখন রাত্রিবেলা ফোন করি তখন বলি যে বিকেলবেলা কেন রে ফোন করিস নাই, আমি তো প্রাইভেট পড়তে গেছি, তুমি তো ভুলে গেছো ওই জন্য তো আমি ফোন করি নাই তোমাকে। আর আর বলে কি ট্রেনের যে ড্রাইভার আছে তাকে বলবা তো আমাকে ট্রেনে উঠতে দিবে কি না দিবে, আমার খুব যাইতে ইচ্ছে করতেছে, এরকম করে কথা বলে। আর ও আমাদের জন্য কি আনতেছে জানো, স্কুল থেকে যে ছাত্রছাত্রীরা চাল ডাল এগুলো যে পায়, তো সেই চাল ডাল ও পেয়েছে, মানে আমার মা, ওর নামটা প্রাইমারি স্কুলে দিয়ে দিয়েছিল, তো আগে তো অঙ্গনওয়াড়ি থেকে পেত আর এখন স্কুল থেকে পায়, তো সেই চাল ডালগুলো পেয়েছে। ও মাকে বলছি আমার চালগুলো আবার রান্না করো না, চাল ডালগুলো এগুলো যে বাচ্চারা পায় তার বাবা মাকে দেওয়া লাগে জানো, মাকে একদমই মানে ওগুলো ছুতে দেয় না, ও আলাদা করে আমাদের জন্য প্যাকিং করে রেখেছে। একবার ভাবো আমার যদি সংসারটা এরকম করে কেউ না ভেঙে দিত তো কত ভালো হতো, কত সুখী হতাম, মানে শ্বশুরবাড়িতে থাকতাম ওইখানে ঘর দুয়ার করতাম, আস্তে আস্তে ইনকাম করতাম, ঘর দুয়ার সাজায় গোছায় নিতাম, কোনো ঋণপাতি কোনো কিছুই হতো না। এখন যা পরিস্থিতি, ওইখানে বাড়ি করলাম, এখানে বাড়ি করলাম, তারপরে আবার এখানে চলে আসলাম দেখো। আর শ্বশুরবাড়িতে যদি থাকতাম তাহলে ওখানে বাড়ি থাকতো, তার বাদে আমরা যদি কলকাতায় আসতাম তাও অত একটা ঋণপাতির মধ্য দিয়ে যেতাম না। আর এখন কি হয়েছে, সব কিছু বাড়িঘর সামলানো আর এত ঋণের মধ্যে দিয়ে জরাজীর্ণ আছি আমরা, কোনো একদম মানে কোনো দ্বিতীয় কোনো অপশন আমরা দেখতেছি না। আর এখন মনে হয় যে কবে ঋণগুলো শোধ হবে আর কবে আমরা শান্তির ঘুম ঘুমাবো, আর যার জন্য এই ঋণগুলো হয়েছে, যার জন্য আমার এই অবস্থা, তো সেই কথাগুলো যখন মনে পড়ে তখন মনের ভিতরে একটা দাউদাউ করে আগুন জ্বলে। তো আমি তো মানুষ, তাই তো আমার মনও আছে, সবই আছে, রক্ত মাংস সবই আছে, তার জন্যই আমার শরীরটা এত গরম আর আমার মাথায় এত গরম হয়ে যায়, কত সুখে থাকতাম আর কি পরিস্থিতি এখন আমার, অথচ কারো কোনো ক্ষতি করিনি আমি, বরং উপকারই করেছি। উপকার করার ফলে পুণ্য যে একটা ভাব আসে, পুণ্য পায় মানুষ, পাপ পুণ্যের যে ব্যাপারগুলো থাকে না সেগুলো পায়, সেক্ষেত্রে আমার এই দিনগুলো আমাকে দেখতে হয়েছে। আর এখন মনে হয় পাপও করি না পুণ্যও করি না। যাই হোক বন্ধুরা, আমি পূজাটা আগে সেরে নেই, তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এতদিন পিরিয়ডের কারণে আর কি, শরীর খারাপের কারণে ঠাকুর টুকুর পূজা হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম যে ঠাকুরকে একদম সান্ধান করিয়ে তারপরে ভালো করে একদম ফ্রেশ করে পূজাটা সেরে নেব। আর আমি এই যে নিয়মগুলো শিখেছি মণিমার কাছ থেকে, তাও আজকে একটুখানি ভুল হয়ে গেছে আমার, প্রথমবার করছি, মণিমার কাছ থেকে প্রথম শিখেছি, তো আজকে আমি প্রথম একাই একাই করতেছি, তো ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো লাগতো আর কি, তো সেটা আমি ভুলেই গেছিলাম, এমনি এমনি করে আর কি ঠাকুরকে স্নান টান করিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ এখানে একটা গ্লাসের মধ্যে দুধ নিয়েছি, জল নিয়েছি, মধু, গোলাপ জল এগুলো দিয়ে দিলাম, আর একটুখানি দই দিয়ে দিব, আর খালি জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি, তারপরে একটুখানি হাতে ঘি মেখে পুরো ঠাকুরের গাটা একটুখানি মুছে দিলাম, তারপরে দুধ দই যে মিশ্রণটা ওটা দিয়ে স্নান করিয়ে দিব, তারপরে একটুখানি জল দিয়ে স্নান করিয়ে দিব।
মাত্র আমার পূজা শেষ হয়ে গেল, এখন বাজে হচ্ছে 2:36 মতো। তো এখনো অবধি আমি কিচ্ছু খাইনি, তো আগে ম্যাগি একটা বানিয়ে তারপরে খাবো, তারপরে বাড়ি যাব কি রান্না বাড়ি এগুলো কাজ করবো। তো তোমরা ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো। বন্ধুরা, প্রচণ্ড খিদে লেগেছে, ম্যাগি হওয়ারও টান সচ্ছে না আর আমার। তো দেখো আমি একদম বাটি টাটি একদম রেডি করে নিয়েছি, জল টল। কোনোদিন কি হয় বলো তো, হেয়ালি করে জলই নেওয়া হয় না, আর আজকে দেখো জল বাটি সব কিছু রেডি করে নিয়েছি, এখন খাবো আর কি। তো প্রচণ্ড খিদে লেগেছে। বন্ধুরা, কাপড় চেঞ্জ করে আসলাম, আর এদিকে দেখো ভাত হচ্ছে আমার। মাঠটা ছেঁকে নিচ্ছে, আর ওইদিকে আমি শাকটা বেছে রেখে দিয়েছিলাম একটুখানি, আর এখন শুধু কেটে নেব। দেখতে পাচ্ছ শাক ভাজা আর পটল ভাজা করব। প্রচণ্ড খিদে লেগেছে, ম্যাগি দিয়েও আর টান হচ্ছে না। 2 মিনিটের ম্যাগি হয় তাহলে বলো কতক্ষণের ভোগ মেটাবে। তো সেই জন্য দেখো এদিকে শাক ভাজা আর ভাত আমি বানিয়ে খেয়ে নেব। মাস্টার কবে আসবে এখনও কোনো ঠিক নাই, ও আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাবে। আর এদিকে দেখো কাপড় চোপড় আমার শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে নিচ্ছি। ভাতটা আর কি বিকাল হয়ে গেছে, সন্ধ্যা লেগেই যাচ্ছে, দেখতে পাচ্ছ ভাত হয়েছে, এখনো অবধি খাইনি। তো ঢেকে রেখে দিয়েছি, এখানে দেখো শাক ভাজা আর পটল ভাজা করে নিয়েছি। এদিকে আবার বাতি দেওয়ার, সন্ধে বাতি দেওয়ার টাইমও হয়ে গেছে। ভাবলাম যে আগে না খেয়ে আগে সন্ধে বাতিটা দিয়ে নেই, তারপরে খাওয়া দাওয়া করব। প্রসাদটাও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম, মাস্টার এসে স্নান করতে গেছে, আর এদিকে দেখো আমার পায়ে একটা প্রজাপতি পড়েছে, শুভ প্রজাপতি। প্রজাপতি গায়ে পড়লে নাকি শুভ, তো সেই জন্য দেখো আমার পায়ে পড়েছে। আমি আবার যদি পাটা যদি নামাই প্রজাপতিটা মরে যাবে, সেই জন্য মাস্টার কী করলো, হাত দিয়ে ধরে জানলা দিকে মানে বার করে দিল, কিন্তু না, ও আবার ঘরের মধ্যে চলে আসলো। শুভরাত্রি সবাইকে, আমাদের ঘরে তো প্রজাপতি এসে শুভরাত্রি করে দিল। তো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আমিও বেশ ভালো আছি। টাটা, আজকের মতো এখানেই, ব্লগটা দেখা হচ্ছে পরের ব্লগে।